রিমেম্বার, সামন ইজ কামিং, কোন এক সকালবেলায়, মনে আছে? 2 মাস আগে জানেন, কি করবেন? একটু টাইম দেন, একটু টাইম দেন। সারা জীবন ফেসবুক টিকটক করতে পারবেন, জাস্ট চিন্তা করেন। ভালো একটা স্কোর হয়ে গেলে, ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে ভালো চাকরি বাকরি ব্যবসা পাতি যাই বলেন। আরে যেদিন ফ্লাই করবেন বিদেশ, বিশ্বাস করেন দেশ যেদিন ছাড়বেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, হ্যাঁ, যে আপনার এখন গনে না, ফেসবুকে বিরিয়ানির ছবি দেয়, হ্যাঁ, খুব আরামে কক্সবাজার যায় ছবি দেয়, এ আপনার নক দিব, কি অবস্থা ভাই, আমগো লাগে একটু ব্যবস্থা করা যায় কিনা দেখেন, বিশ্বাস করেন। আমার যে বন্ধু খুব ভাপ টাপ নিয়ে গাড়ি দিয়ে ক্যাম্পাসে আসতো, এই বন্ধু আমার নক দেয়, মাম্মা টেস্ট করে ব্যবস্থা করে দেয়া যাবে, বাইরে জামু গা দেশে ভাল লাগে না, দে উইল কাম ব্যাক। 2 মাসের জন্য হারায় যান, ডিসঅ্যাপিয়ার হন, ডিসঅ্যাপিয়ার বুঝছেন, কয়েক প্রতিদিন কইতাছে কিন্তু টানাই কয়েক। আপনি নাই, ইউ ডোন্ট এক্সিস্ট, রিডিং রুম ছাড়া, যেখানে আপনি পড়েন ওটা ছাড়া, ডিসঅ্যাপিয়ার। স্কোর নেক্সট এফবি পোস্ট হবে স্কোরের পোস্ট, এর আগে কোনো পোস্ট নেই। মন খারাপ যায় পড়াশোনা করেন, নামাজ পড়েন, পারবেন এফবিতে নেক্সট, এফবি বলেন, টিকটক বলেন, আই ডোন্ট নো কোনটাতে নষ্ট হয় সময়, কোনটাতে নেক্সট পোস্ট হবে আইএলটিএস এর স্কোর, পসিবল, পসিবল, কিচ্ছু হব না। ব্ল্যাক হোল চিনেন বিজ্ঞানীরা, 2000 কত রিসেন্টলি 15-20 বছর ধরে এগুলা নিয়ে কথাবার্তা বলতেছে, হ্যাঁ, এগুলা মানে আমাদের ধর্মগ্রন্থ 1400 বছর আগে ছিল, সো শেষ নাই এটার, হ্যাঁ, এটা ভিতরে গেলে কোনো কিছু নাই, আমি তো বুঝি না, হ্যাঁ, সো এই যে স্ক্রোল স্ক্রোলিং, যেটা স্ক্রোলিং, এটা শেষ নাই, শেষ নাই। আমি একদিন ইচ্ছা করে অ্যাপবিতে গেছি, হ্যাঁ, অ্যাপবিতে আমি শুধু নিচে দিই, শুধু নিচে, শুধু নিচে যাই 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 যাই, হ্যাঁ, দেখি আজকে কি দেখি, আমি নিচে যাই নিচে যাই, হ্যাঁ, এভাবে দিলে আপনি, এভাবে দিলে তো নিচের দিকে যায়, হ্যাঁ, আবার এভাবে দিলে কি, সো উপরের দিকে, সো আমি নিচে যাই, দেখি আজকে কি অবস্থা, ভিডিওতে যায়, হ্যাঁ, সো প্রায় অনেকক্ষণ দিতে 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 এক পর্যায়ে আমারে বলতেছে নিচের দিকে, হ্যাঁ, দেয়ার ইজ নো মোর ভিডিও ফর ইউ, এরকম কিছু একটা লেখা দেখাইছে আমারে। আই ওয়াজ লাইক ইয়েস, মানে আপনার ধরেন 100 ভিডিও দেখানোর পরে ও আর লোড নিতে পারতেছে না, হ্যাঁ, আবার একটু রিফ্রেশ দেন, নতুন করে আসুক, কখনো আপনাদের কারো হয়েছে এটা? অনেক চেষ্টা করলে তো পাবেন, এটা নর্মালি হয় না লাইফে, হ্যাঁ, সো পয়েন্ট হলো এটা যে করেন, এটা যার যার লগে এটা হয়েছে, আপনি খুব বাজে অবস্থায় আছেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থায় আছেন, জীবন অন্যদিকে নিতেছেন আপনি ইচ্ছা করে, স্কোলিং এর কোনো শেষ নাই, আপনি কিন্তু 2-1 বার শেষ দেখছেন, আমি জাস্ট ইচ্ছা করে দেখছি যে এফবি আসলে ওরা অ্যালগোরিদমটা কিভাবে ডিজাইন করছে, আমার শেষ দেখায় কিনা, হ্যাঁ, ইউটিউব নর্মালি শেষ দেখায় না, সো এফবিতে শেষ আছে, টিকটকেও মনে হয় শেষ আছে কিনা জানি না, হ্যাঁ, টিকটক জানি না আমি, সো এগুলো শেষ নাই। এই যে দেখেন ভাইয়া, আমি পড়তে বসছি, মোবাইলটা নিয়েছি, ডিকশনারির জন্য নিয়েছি ভাই, ডিকশনারি দেখতে একটা ওয়ার্ড, আমি তারপরে দেখি 9টা বাজে লইছিলাম হাতে, দেখি 12:30 বাজে, ভাতও খাই নেই, হয়েছে এরকম? ডিকশনারির জন্য নিয়েছেন একটা ওয়ার্ড, মোবাইল বাদ দিয়া ওই কাগজের ডিকশনারি কিনেন, বই কিনেন ডিকশনারি, এই মোবাইল ডিকশনারির জন্য না, যে মোবাইলে ডিকশনারির সফটওয়্যারটারে এভাবে এভাবে অনেক 3-4-5-6 গুঁতা দেওয়ার পরে, ধাক্কা দেওয়ার পরে আসে, আর মোবাইলটা লক খুললেই অ্যাপবি সামনে আসে, এই মোবাইল ডিকশনারির জন্য না, এই মোবাইল অ্যাপবির জন্য।
প্রথম পেজে আমার স্টিল আমার আমার ওয়ালপেপার হলো ইউএস এর দ্যাটস ক্রেজি, হ্যাঁ এত বড় বয়সে আছে এটা ইউএস এর ফ্ল্যাগ দেয়া পতাকা, সো এর মানে না যে আমি দেশ বিরোধী, আমার জাস্ট ভাল লাগে। হ্যাঁ সো এই যে এই জায়গায় দেখেন আপনার এই জায়গায় হলো অ্যাম্বি, আর আপনার ডিকশনারি হলো বহুত দূরে, সো এই মোবাইল অ্যাপির জন্য ডিকশনারির জন্য না, ঠিক আছে অ্যাপির এখান থেকে সরান, লকটা খুললেই অ্যাপি না ই সহজ, এটা সরান, এটারে অ্যাপ লকার দিয়ে এটাকে ফালাই রাখেন, করেন করেন পাসওয়ার্ড দেন, মানে অ্যাপিতে ঢুকতে গেলে আপনারা যাতে একটা পাসওয়ার্ড চায়, আর পাসওয়ার্ডটা হলো এক্সাম কবে দিবা, এক্সাম কবে দিবা, এটা হলো পাসওয়ার্ড। দেখেন আপনি যদি মানুষ হয়ে থাকেন আপনি অ্যাপিতে যাবেন না, ওকে আজকে না উদয় জারি দিলাম।